হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও বাড়ির সবাই ভালো আছি। তো আজকে ভিডিওটার হচ্ছে মাথা ভাঙা পাহাড়ের ভিডিও, বুড়ো মাথা ভাঙা পাহাড়ে। তো অবশ্যই তোমরা দেখো, ভিডিওটা ভালো লাগবে। আর তোমরা যদি জানো যে এটা কতগুলো সিঁড়ি আছে এই মাথা ভাঙা পাহাড়ে ওঠার জন্য, তো অবশ্যই জানিও। আমি যেহেতু গুণিনি, তো অনেকটা পথ চলে যাওয়ার পরে মনে হলো না ভিডিও করি, তারপর থেকে ভিডিওটা করা শুরু করেছি। অনেকগুলোই আমি সিঁড়ি পার হয়ে উঠে গিয়েছিলাম। তো তোমরা জানলে অবশ্যই আমাকে জানিও যে কতগুলো সিঁড়ি আছে, আমি কতগুলো সিঁড়ি আছে গুনিনি। আর এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, আর যারা আমার পরিবারে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখতে থাকো। মা আমার কাছে
সেই কুকুরকে খেতে হবে। অবশেষে গিয়ে পৌঁছিয়ে গেলাম, তো গিয়ে বসে আছি। তো দেখতেই পাচ্ছ তোমরা, এই বাচ্চাটাও অতটা সিঁড়ি পাড়িয়ে আগে আমার আগেই উঠে গেছে, আর আমি দেখো একেবারে ক্লান্তভাবে বসে আছি চুপচাপ করে। তো ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো আর বলো ভিডিওটা কেমন লাগলো তোমাদের। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখাবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো ভিডিওতে। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর পুজো তোমাদের সবার খুব খুব ভালো কাটুক। আমরাও লেছি শেষ, তুমি গাড়ি কি শেষ, এখানে গিয়েও শেষ, ওই দিক ঘুরে।
আমি গেলাম, বড় পাথর খেলা ব্যাস, ওটা হলে মাথা পড়ুন, ওটাই তো আমরা ওটা আমরা গেছিলাম একটু আগে, তুমি আসার আগে এইটাই মাথা, এইটাই শেষ, আমরা ঘাড়ে উঠেছি তোমরা মাথায় উঠেছি, আমরা আমরা এই পাঁচজন সব পুরো গেছিলাম, মাথায় উঠতে পারিনি যেহেতু মাথাটা ছোট বলে আমরা ঘাড়ে বসেছিলাম, একটা মাথায় কজন উঠবে, একটা মাথায় তো উঠবে।